ज्ञानी मानुष जरा एरा मन करे दुनिया सब व्यस्तार आगे आमार आल्लारे खुशी करिया जावा सबचे बड़ दरकारी खास सुभानाल्लाह। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन अल मय्यित कल गरीक, जरा मरी गेसे तारा डुबंत मानुषर मत। समुद्रर माझे जहाज डुबिया मानुष जेला बेफानाईर माझे पड़े, একজন মানুষ সাঁতার কাটলেও তার মনের মাঝে একটা চিন্তা যে যখন তখন আমার জীবন বাতি নিবি যাইব, দূরই কোনো জায়গাত কোনো জাহাজ স্টিমার লঞ্চ দেখলে সাঁতার কাটে, আবার সুযোগ বুঝিয়া আদ দি লঞ্চওয়ালারে জাহাজওয়ালারে ইশারা দিয়ে বুঝাইতে চায় যে আমি বিপদে আছি, আমার সাহায্য কর। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন এ জগতের মানুষ যারা দুনিয়ায় চালিয়া কবরের দেশে গেছে গি, অর্থাৎ যারা মৃত্যুবরণ করি লাইছে আল্লাহ না করুক, তারা যদি কবর বেফানাইর মাঝে থাকে গুনাহগারের আলোত থাকার কারণে যে আজাবর মাঝে তারা আছে, সেই সমুদ্র ডুবন্ত মানুষ যতখান বিপদ এর চেয়ে হাজারো গুণ বিপদ হইল তোমরা মরনে বালক যারা দুনিয়ায় তো নেই গেছে। আমরা সব ভাই আইনতে জানি যে আমরা একদিন জমিন চালিয়ে যাওয়ার লাগব, লাগতো না আল্লাহ আসমা তো জমিন চালিয়া ইচ্ছা করলেও যাইতে হইব, ইচ্ছা না করলেও দুনিয়ায় তো নেই যাইবার আগে যদি আপনি পরকালের ব্যবস্থা না করুন, আপনি হয়তো হইতে পারেন শিক্ষিত, হইতে পারেন বুদ্ধিজীবী, হইতে পারেন জ্ঞানী, হইতে পারেন সায়েন্টিস্ট, মানে দুনিয়ার নামি দামি কোনো ব্যক্তি, কিন্তু যে মানুষে পরকালে বলিয়া দুনিয়ার লাগে পাগল ব্যস্ত হইয়া ঘুরায় সত্যিকার অর্থে এই মানুষ কোনো আকলমন নাই। দুনিয়ার মাঝে সবচেয়ে বিয়া আকল মানুষ হইলে এই মানুষ। এটাই আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তাইন কিতাব আনুন মৌতর সময় হস্তা নিতনে নিজরে বাসাইয়ে কোন দিন বলে যেদিন দেখবা যে তোমার আর সময় নাই আমার লাগে যাইবার টাইম হয়ে গেছে, এদিন বহুত মানুষে হস্তাইব কিন্তু কোনো খামে আইত না, খামে আইব না। আমি আশা করম, আমি আশা করমু আমার মাইকর আবার যত দূর যার অত্র এলাকার ভাই বন্ধু মুরব্বী বাবা হল যারা আসুন পারলে মাহফিল খান শরিক ওইতে পারে ময়দানে মাহশর আল্লাহ কোনো উসিলা না পাইয়া, আপনার আমার কোনো উসিলা না থাকলেও হয়তো আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ আমরা মাহফুরিয়া জান্নাতি বানাই লইতে পারে। মন খান কুলিয়া হুক আমিন, আবার হুক আমিন। আমার বন্ধু অকল ওয়াজ বিষয়টা হইল বুঝার লাগে, যেহেতু আমার একটা বিষয় দেওয়া হয়েছে সেহেতু আমি কথাগুলা কইতে বাধ্য। ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে, দয়া করে হোক আছেন ওয়াজ কেতার লাগে বুঝার লাগে। আপনি অন্য বইছেন আপনার দুই ধরনের লাভ, এক লাভ উলামায় হজরত হল আছেন, এক লাভ হইল যত সময় বইছেন অত সময় আপনার আমল নামাত নফল এবাদতি লেখা হইতে আছে। ই লাভের ভিতরে আরেক লাভ আছে যে জায়গাত বইছেন ই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী হইয়া থাকে, এখর ভিতরেই টু ইন ওয়ান তাই না, ওই এখর ভিতরে আমাই গেছে যেন বইছে নি জাগার মাটি আপনার পক্ষে সাক্ষী, যত সময় বইছে নত সময় নফল এবাদতি জুড়ে হয়ে সুবহান। আর আরেক লাভ বড় লাভ কোন লাভ লে ও মাহবিল তনে বইয়া যদি সত্যিকার অর্থে কোনো না কোনো একটা আমল জীবনে সঙ্গী করিলাই হইতে পারে কিয়ামতের ময়দান ওই এক আমলের উসিলা আল্লাহ আপনার এই জান্নাতি বানাই দেন সুবহানাল্লাহ। এটা বুঝতেই বুঝা লাগে, কেউ যদি আমার জিকায় ওয়াজ কিতাল লাগি আমি কই ওয়াজ সুন্দর লাগে জি না, ওয়াজ কিতাল লাগে বলে শুনলে মজা লাগে জি না,
ওয়াজ কি তাল লাগে বলে ওয়াজ হইল বুজার লাগে দয়া করে কো ওয়াজ কি তাল লাগে বুজতাম কি তাল লাগে আমল লাগে হো কো বুজতাম কি তাল লাগে আমল কি তাল লাগে নেকিল লাগে হো কো আমল কি তাল লাগে নেকিল লাগে নেকি কি তাল লাগে বলে নেকির কাম করলে আল্লাহ খুশ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকির কাজে খে খুশ হয় আল্লাহ আর গুনার কাজে হুকুম পালন করিয়া বন্দা যে নেক আমল করে তার মাধ্যমে আল্লাহ খুশ হই জি বন্দায় নেক আমল করে তার মাধ্যমে কে খুশ হই আল্লাহ খুশ হই আর আল্লাহ খুশ হই আপনার আমার আমল নামাত কিতা দেন নেকি দেন ওলা নাই যাব কোন নেকি দেন আর নেকির কাম করতে হইলে বুঝিয়া করতে হইবে আমার কথা মনে বুঝাইতে পারছি না ঠিক আছে জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশি করিয়া নেকির আমল লইয়া যাইতে হইবে আল্লাহ খুশি হয়ে গেলে আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনার লাগি জান্নাতের দ্বার খোলা কিন্তু এই জান্নাতে যাইতে হইলে যে নেকি কর্ম বা নেকি করতে হইলে যে আমল কর্ম এই আমলটা বুঝিয়া কর্ম না আনা বুঝিয়া কর্ম ও বুঝার নামটা হইল ওয়াজ জানি না এখন বুঝাইতে পারছেন বুঝার নামটা কিটা জোরান নামাজ বারো রেখাত লে মাশাআল্লাহ আমার ভাই এইখান হুনছে খুব ভালো জোরন নামাজ বারো রেখাত কিন্তু দুই রেখাত চার রেখাত ছয় রেখাত কিলা পড়ে নিকান জানে না এক লোকে গেও আরম্ভ করছে বারো দি নামাজ হইব তো মাথা নাই কারণ লে না বারো রেখাত ঠিক আছে হইলা সুন্নত চার রেখাত বাদে ফরজ চার রেখাত বাদে সুন্নত দুই রেখাত বাদে নফল দুই রেগাত ভরত চাই রেগাত হইলা সুরা মেলাইয়া দুই রেগাত আর সুরা জালা সুজ আলহামদুলিল্লাহ দি দুই এগুলা বুজার বিষয় আছে কথা কই না বুজার বিষয় আছে না নাই ইমাম সাহেব নামাজ পড়াই রে আমার তিন রেগাত ছুটি গেছে ভাইছি এক রেগাত কি আন্দাজে বাকি চার রেগাত পড়ি লইব নি সিস্টেম আছে আল্লাহ আস্তে মাতো বুঝতে হইব যে ইমাম সাহেবের লোকে ভাইছি কয় রেগাত যদি বলে ভাইয়া থাকি এক রেগাত লেতে আমার ছুটছে তিন রেগাত জি লে তিন রেখাত এখন আমি কিতা করতাম এমনি তুমি মারিতাম নি লে জি না ফয়লা কর দুই রেখা তো আলহামদুলিল্লাহ লোকে সুরা মিলাইমু বাদে আত্মাইয়া তো বলিয়া বাদর রেখা তো শুধু আলহামদুলিল্লাহ দিয়া বাদে চাইর রেখা চুরাইয়া সালাম ফিরে কথা কই না ওলা নাই নি বিষয় অন গিয়া ভাইছি দুই রেখা ইমাম সাহেবের লোকে ভাইছি লাস্টর দুই রেখাত গেছে গিয়া আগর দুই রেখাতে বহুত মুসলমান আছে গিয়া ফয়লা কর দুই রেখাত পাইছে ইমাম সাহেবের লোকে লাস্টর দুই রেখাত এবারটা নিজে খাড়ো হইয়া আরো দুই রেখাত সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি মারিয়া শেষ নামাজ হইছে তো ও যে বুঝা বিষয়টা একটা নাম হইল ওয়াজ আল্লাহ আস্তে জোরে কই কটার নাম কিটা আলহামদুলিল্লাহ আমি আশা করবো আপনারা বুঝতা আর না বুঝলে আমার কইতা আমার তৌফিক আন্দাজে আমি আমার বিষয়টা বুঝাইতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমি আমার বন্ধু এখন পয়লা আমি আমার মূল বিষয়ে হাত দিবার আগে আপনার আগে একটা মত লইতাম সে আপনার আর বুঝ মতো আপনার আর জ্ঞান আকল মতো আমরা তুড়া বেশ যাও এবাদত বন্দেগী ভাসক্তি নামাজ সহ যেতেও তুড়া তুড়ি করিয়ার আমি আমরা যারা তুড়া বেশ এবাদত বন্দেগী করিয়ার ইখানে তোর মূল উদ্দেশ্য কিতা আল্লাহ খুশি করিয়া বেহেস্তি হইবার লাগে করিয়া না দুজকি হইবার লাগে কোন আশায় ব্যস্ত যাইবার আশায় নাকি দা এখন আমি সারা জীবন কষ্ট করি নামাজ পড়লাম সারা জীবন কষ্ট করি নবীর সুন্নতর পাবন্দি ইয়া চলার চেষ্টা করলাম তৌফিক আন্দাজা আমি কষ্ট করি জীবনে সহজ করলাম তৌফিক আন্দাজা আমি কষ্ট করি আমার আল্লাহ তৌফিক দিছেন জাকাত পরে যাইছে আমি জাকাত আদায় করলাম ফারিতমান শক্তি আমি হারাম তনে বাসিয়া আল্লাহর হুকুমের ভিতরে জিন্দেগি চালানির চেষ্টা করলাম ভিতরে আমার এক আশা যে আল্লাহ টুটা পাটাই এবাদত গুলা কবুল করলে হয়তো আমার লাগে না যাতর উসিলা ওইতে পারে না কি দা এর মাঝে আমার কি মাথা তেমন কিরমিট ঢুকলো
যে আমি বুঝিয়া জানিয়া স্বজ্ঞানে এমন কোন কাম করব যে কামর কারণে আমার সারা জিন্দগির এবাদত মন্দগি সপ্তাহ বরবাদ করিয়া আমি ইচ্ছা করি দুজক মুখে রানা দিব। ইলা কোনো আকলমন মানুষে কোনো কাজ করবনি সাব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে হোক কাকেও করবনি করবনি কেনে লে যাও করছি সপ্তাহ কিয়াল করছি যে আল্লাহ কুসইতা বিনিময়ে আমি জান্নাতও যাইতাম। আমি নামাজ রোজা হজ জাকাত এবাদত মন্দেগি তসবি তালিল জিকির আজকার কুরবানি সেহরি যতটা আছে সব তা করছি আল্লাহ কুশির উদ্দেশ্য। আর মিলাদুন নবী বা মিলাদ শরীফে গু পড়লাম ইগুর কারণে আমার সারা জীবনের সব নেক আমল রে আমি বরবাদ বানাইয়া আমি দুজক মুখে রানাই। কিছু বন্ধু হলোর আমার কিছু ভাই হলোর একটা ধারণা যে আমরা এক কাম করিয়া সপ্তাহ তো ইয়া দুজো কি রানাই দিছি আমার জুড়াতে অনুরোধ ভুল বুঝই না জানো যদি বুঝো কোনো বেড়া লাগে আমার জিকাইবা যত তারপরে আমি আপনার এলাকার মানুষ কথা কই না আমারও তো বুঝো ভুল হইতে পারে আল্লাহ হস্তে মাথুক কা আমার যদি বুঝো ভুল হইয়া থাকে তো আমার ভাই আমার শুধরাইয়া দেওয়া উচিত হইব। আমি যদি আপনারে সুন্দর করে ইখান বুঝাইতে না বাড়িতে চেষ্টা করতাম আমার কোনো মুরব্বী থাকলে হেন্ডে নিয়ে আপনার এই বিষয়ে বুঝাইয়া দেবার ঠিক না ঠিক না ফয়লা ইখান শিকারাই তৈব আমরা জীবনে যা কিছু করিয়ার তৌফিক আন্দাজা এবাদত মন দেখি যে তুড়া তুড়িও করিয়ার ইগুন দি ব্যস্ত যাইবার আশা করি আল্লাহরে কুশ করার লাগি করিয়ার না আল্লাহর বেজার করার লাগি করিয়ার দূরে কই তৈব খারে কুশ করার লাগি সপ্তাহ করিয়ার আল্লাহ কুশইতা। আর মিলাদ শরীফ পড়িয়া বেদাত কাম করিয়া শিরিক কাম করিয়া জানিও নি দুজকে যাইতাম ও বেড়া লাগছে আমি আশা করব দ্বন্দ্ব বিত্রে না নিয়া সুন্দর মনে বিষয়টা সমাধান চাই আমরা ঠিক নেই সাহেব এখন হিংসা বিত্রে না নিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ আনিয়ে আমার বুকুতরা কিয়া কইতে পারি আমি হিংসা বিত্রে তো নে হরাইলে সব সমস্যার সমাধান আছে। হিংসা যদি বিত্রে থাকে বেটা বেটার বৌরা ইয়া কইছে বলে গাঁর মানুষে কইছেন বিচার খাইলকে মানিলে রায় দিলাইলে গরু দো এটা ইলে বেটে কইল হায় তো দুই সপ্তাহ কুয়াইতে কুয়াইতে দুই গরু রয়েছিল আগুন দিলে ইতাই এই বস্তা শোনে গো কিত হয়েছে বলে বস্তাই মনে আনি দুইটা গরু আগুনটা দিলেই রে খাইল বলে বেটা ইনতে আমারে বুঝাইতে ভাললে কইছে গরু দো এটা ইলে বলে তো মানুষ গাঁর মানুষ তো বুঝাই লিবা বলে তোমার আসলে কই আইছি না সারা গাঁর মানুষে সকাল দশটা তো নেই রাত দশটা পর্যন্ত আমারে বুঝাইবা আমি শেষে উঠিয়া কোনো আমি বুঝছি না হে যদি বুঝে না সারা দু দাদি বাড়িয়ে বুঝাইতে পারবে না তো ই মনে যদি বই তাইলে সমস্যার সমাধান হইত হাসরের ময়দান আবু যে হলে আল্লাহর দরবারে অভিযোগ দিব আল্লাহ তোমার নবীয় দু আগরছিলা উমরল লাগি আর আমি আবু জেহেলর লাগিও দুইজন তো নেই একজন রে ইসলামর ভিতরে দিলে ইসলামর ভাই দই আবার ছাত্র বন্ধু হলি কথা নাই লক্ষ্য করিও বিশেষ করে ছাত্রসকলের দরকার পড়ে ই অভিযোগ দায়ের করবো খে আল্লাহ জবান কলি খোকাখে কার কৌট আল্লাহর কৌট আল্লাহর কৌট কইবা আল্লাহ তোমার নবী তো একলা খাতাবর বেটা উমরের লাগি দোয়া করছেন না আমি সহ দুইজনের লাগি দোয়া করছেন আমি সহ দুইজন এই কথার প্রমাণ মিললে যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা তান বনির বাড়ি যান গিয়া বনির জামাইরে বনিরে মারইন এক পর্যায়ে যখন মায়ের গাইতে গাইতে দুজন জমিনের মাঝে ক্লান্ত ইয়া হযরত উমর যখন দত্তে আছেন শ্বাস ফলাইতে আছেন ওই সময় লুকাইল আসলা আমি আসাব আমরা আল্লাহ আমি আসাব নেই নিলাম নবীজির প্রিয় সাহাবি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এইন বারইছে উমরে দিকেন তুমি নাকি দাগর বলে তোমার বাইরে তোমার বইন দে আর তোমার বনি জামাই আমি কোরআন শরীফ পড়াইতে আছি ওই সময় উমরে কইছিল বইন তোমরা কিতাব পড়াতে আসলে সুবহানাল্লাহ তাই নুটিয়া কইছিল ফাতেমা উঠিয়া কইছিল যে আমি কোরআন শরীফ পড়াতে আসলাম বলে আমার একটু দেও বলে না তুমি না পাক তোমারে দেওয়া যাইতো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি এক পর্যায়ে যখন কোরআন শরীফের আওয়াজ উনার লাগি পাগল পারা যখন তাই পুরা জয় গেলা কোরআন শরীফের আকৃষ্ট হয়ে গেল ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নি উঠে কইছিল উমর কসম আল্লাহর আমি গতকালকে মাগরিবের নামাজ পড়িয়া
দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা একটা দোয়া করতে আমি নিজের কানে হইছি। নবী যে দোয়া করছিলা যে আল্লাহ দুই উমর তো নে যে কুনি এক উমর ইসলামের ভিতরে ইল্লাইলে ইসলামের ভাই দইব। ও উমর তোমারে উদ্দেশ্য করিয়া আর আবু জেহেলের উদ্দেশ্য করিয়া নবীর দোয়া করছিলা। আর আজকে তোমার এখন কুরআন শরীফ চাওয়ায় বুঝা যার যে আল্লাহ তুমি উমরের বেলা নবীজির দুয়ারে কবুল করে লইছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। সত্যি হাসরের ময়দানে যখন জিকাইলিবা বুঝাইলে আল্লাহ তোমার নবীর দোয়া করলা দুইজনের লাগে আমি কিতা দোষ করছিলাম আমার বেলায় কবুল না করিয়া দোয়া কবুল করলা হেন বেলা আল্লাহ কি জানো নাই কেন জবাব মাত্রা নাই জানো আল্লাহ এটা কইবা বুঝেহেন হযরত উমরের ভিতরে আসিল যে আমারে যদি কেউ সত্যখান বুঝাইলা তাইলে আমি উমরে বুঝিয়া না বুঝার বান করতাম না। হি বেট আল্লাহ খান না বলে সারা কাউকে বুঝাইল আমি কইম বুঝছি না। ই কথা উমরের খাইছিল তো ইস্তে পারে না। উমরের ভিতরে আসে যে আমারে বুঝাই নিলে মোহাম্মদ রসুল্লাহ ইসলামে আমি সত্যখান বুঝিয়া তান দাওয়াত কবুল করিয়া ইসলামের সায়াত আশ্রয় লইল। আর তোমার ভিতরে আসিল যে আমার মোহাম্মদ যদি বুঝাইলা সব তা উনিয়ায়ের বাদে হইম আমি বুঝছি না। হাসা উত আসমানোর সান দুই টুকরা করিয়া দিবার লাগে নবীর নবী সান দুই টুকরা করইনি সান দুই টুকরা করছই যখন সান দুই টুকরা হয়ে গেছে ওই সময় উঠিয়া কই মাইক অত বড় জাদু কিনি আসমানোর সান্দর মাঝেও জাদু চালাই দিস মাউজুল্লাহ হইতে নাই কেনে বলে তার নেতৃত্ব যাইব কি তার ক্ষমতা যাইব কি এটা এখান বুঝার বাদে নবীরে নবী হিসাবে মানিয়া নিত আসে না। আমার ভাই হল বন্ধু হল পরবর্তীকারে আলমে উঠিয়া কইবা বুঝেল হযরত উমরের ভিতরে আসিল সত্য খান বুঝাই নিলে তাই সত্যরে লোক ধরে লইবা ইসলামর ছায়া তুলে আশ্রয় নিবা কলমা ফুড়িয়া মুসলমান হইবা। আর তোমার ভিতরে আসিল সত্য বুঝার বাদেও তুমি না বুঝার বান করবা কারণ তোমার নেতৃত্ব যাইব কি তোমার নেতাগিরি সমাজতনে উঠি যাইব যে কারণে তুমি কলমা পড়ছো না কুফুরির হালতে মৌত হইছে অতএব তোমার ঠিকানা হইল জাহান্নাম। আইস্তনে মনে হয় এক সাতাইশ দিন আঠাইশ দিন আগে বদরের ময়দানে গেছিলাম মদিনা মুনব্বরা তো নে 180 কিলোমিটার 280 কিলোমিটার আবু জেলর যে গাতর মাঝে আবু জেল আমার লগর এক কাজি সাহেব আটিয়া যাই না কেন গুরু গিয়ে সাবান মানুষ তো কত জাতের দুইশো কইলাম বাস আসাম মুখ কাত গুর গর গিয়া ফেসাও সফল এর বাদেও জুস মরছে না বেটা উঠিয়া কইল রে বেটে কাম করি যখন যাইতাম না তখন অন্তনে গুরু ফিরে সেফ পালাই অন্তনে থু কইয়া সেফ পালাই মনে মনে করিলাম রে আল্লাহ রসুলের দুশ্মনী করিয়া কেয়ামত পর্যন্ত মুমিন নখলর সেপ্পা লাইবার ফেসাব করার স্থান লাগে দখল করে ঠিক নেই না ঠিক নেই এই জমিন নাফর মানুর অবস্থা কিতা এর বাস্তবতা দেখা যায় মুখাত খেলে ঠিক নেই। আমার বাই হল বন্ধু হল আমি আশা করি আমার বিষয়টা ধরার আগে আমি আপনার আর গেছি একটা অনুমতি লইছি যে আমরা হয়লা স্বতন্ত্র মন খান তৈরি করব হক কান বুঝার চেষ্টা করবো যদি এখানে বেড়া লাগি আমি যদি ভুলের মাঝে থাকি তো আমার এক বন্ধু আমার এক ভুল তনে ছুটাইয়া দেওয়া তান লাগে উচিত হইবা ঠিক নেই আসা আল্লাহ আসতে মাদকা ঠিক নেই।